ভোজ্যতেলের দাম লিটারে বাড়তি পাঁকা এখনো ক্রেতার ঘাড়েই। সরকারের সিদ্ধান্ত পেতে অপেক্ষা আরও দু সপ্তাহ। ভোগ্যপণ্যের দাম বাড়া নিয়ে দুই মন্ত্রীর দুই মত। পাঁচ মাস পর করোনা শনাক্ত ছাড়ালো 25%। অতি ঝুঁকিতে 12 জেলা, গাদাগাদি করে নমুনা দেয়ার যুদ্ধ। টিকা নিতেও নেই স্বাস্থ্যবিধির বালায়। লবিস্ট নিয়োগের অভিযোগ ভিত্তিহীন, দাবি বিএনপির। লেনদেন অবৈধ হলে ব্যবস্থা, বলছে বাংলাদেশ ব্যাংক। দেশবিরোধী ষড়যন্ত্র দমনের অধিকার আছে সরকারের, মত বিশেষজ্ঞের। দেখছিলেন শিরোনাম, প্রবাসী সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ঘোষণা ছাড়াই লিটারে 8 টাকা বাড়ানো ভোজ্যতেলের দাম, 3 টাকা কমালেন ব্যবসায়ীরা, বাকি 5 টাকা রইল ক্রেতার ঘাড়েই। সরকারের সিদ্ধান্ত আসতে আরও দু সপ্তাহ সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী। ভোজ্যতেলের মূল্য নির্ধারণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর একথা জানান তিনি। আন্তর্জাতিক বাজারে তেলের মূল্য বেড়ে যাওয়ায় সরকারের বেঁধে দেওয়া প্রতি লিটার ভোজ্যতেল 160 টাকা থেকে বাড়িয়ে 172 টাকায় নির্ধারণে বাণিজ্য মন্ত্রণালয়ে কয়েক দফা চিঠি দেন ব্যবসায়ীরা। কিন্তু তাতে সরকার সাড়া না দিলেও গত নভেম্বর থেকে 8 টাকা বাড়িয়ে 168 টাকা নির্ধারণ করে ভোজ্যতেল কোম্পানিগুলো। বাজারে দেখা দেয় অস্থিরতা। এ পরিপ্রেক্ষিতে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বুধবার বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। এতে সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা, ব্যবসায়ী সংগঠন ও ভোজ্যতেলের প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা অংশ নেন। তবে তেলের দাম নির্ধারণ ছাড়াই শেষ হয় বৈঠক। বাণিজ্যমন্ত্রী জানান, 2 সপ্তাহ দেশীয় ও আন্তর্জাতিক বাজার পর্যালোচনা করেই চূড়ান্ত মূল্য নির্ধারণ করা হবে। আমরা বিভিন্ন কর্নার থেকে আমরা বিভিন্ন ইনফরমেশনগুলো কালেক্ট করব। এই ক্যালকুলেশনটা করার জন্য ন্যাশনাল মার্কেট, আমাদের ডিউটি স্ট্রাকচার, তারপর যে ব্রেকআপে আমরা ক্যালকুলেশন করি সবগুলো দেখে 15 দিন পরে আমরা বসে ওনার সাথে এই প্রাইসটা ফিক্স আপ করব। তবে সরকারের সঙ্গে আলোচনার পর সয়াবিন তেলের দাম 3 টাকা কমিয়ে 165 টাকা করার ঘোষণা দেন ব্যবসায়ীরা। তারপরও বাড়তি 5 টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। 3000 টাকা পার টনে বেড়েছে, মানে 3 টাকা পার লিটার বেড়েছে, 2.5 টাকা ডলার বেড়েছে দাম। সো এগুলি সব 3টা ফ্যাক্টর নিয়ে আমরা যে আবেদন ছিল আমাদের 2 মাস পেন্ডিং ছিল সেটা নিয়ে আলোচনা হয়েছে। যেহেতু সরকার আমরাও লস দিয়েছি অনেক, বিকজ অফ ইটস এসেনশিয়াল প্রোডাক্ট, বাট আমাদের ব্যবসায়ী বেসিক্যালি আপনার যে দামটা ছিল আমাদের 168 টাকা, ওটাকে এখন আমরা 15 দিনের জন্য 3 টাকা ডিসকাউন্ট দিয়ে এটা 165 টাকা দাম হচ্ছে। 2 সপ্তাহ পর সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী ভোজ্যতেলের দাম পুনর্নির্ধারণের আশ্বাস দেন ব্যবসায়ীরা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমলেও দেশের বাজার চলে উল্টো পথে। গত 1 বছরে 6 দফা বাড়ানো হয়েছে দাম, তার বিপরীতে কমেছে মাত্র 1 বার। খুচরা ব্যবসায়ীরা বলছেন, তেলের সংকট দেখিয়ে বাজারে দফায় দফায় মিল মালিকরা দাম বাড়িয়েছে। আর বিশেষজ্ঞরা বলছেন, সরকারের সামনে তেলের দাম বাড়িয়ে ব্যবসায়ীরা জনগণের টাকা লুট করছে। ভোজ্যতেলের লাগামহীন দাম বৃদ্ধিতে ক্রেতাদের না বিশ্বাস গেল বছর থেকেই। বারবার আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কথা বলে দেশের বাজারে বাড়ানো হচ্ছে ভোজ্যতেলের দাম। করোনার বছর 2021 সালে ফেব্রুয়ারি মাসে দেশের বাজারে বোতলজাত ভোজ্যতেলের দাম ছিল 135 টাকা, সেই তেলের দাম 6 দফা বেড়ে হয়েছে 153 টাকা, যার মধ্যে শুধু একবার জুন মাসে তেলের দাম 4 টাকা কমিয়েছিল সরকার। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে মে মাসে টন প্রতি সর্বোচ্চ বেড়ে হয়েছিল $1,518.65, কিন্তু নভেম্বর পর্যন্ত প্রতি মাসে কমেছে $100 থেকে কখনো বা $200 পর্যন্ত, তখনও বেড়েছে দেশের বাজারে তেলের দাম। প্রতিদিনে ভোজ্যতেল কিনতেই হিমশিম খেতে হচ্ছে ক্রেতাদের। বিক্রেতাদের দাবি, বাজারে সংকট তৈরি করে তেল সরবরাহ বন্ধ করে দেয় কোম্পানিগুলো, এমনকি সরকারের নির্ধারণের আগেই বাজারে দাম বৃদ্ধি করে দেয় তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো। আমরা তেলের দাম লিটার প্রতি আরো বাড়াতে চাচ্ছি 7-8 টাকা করে। এটা শুনে তো আরো গায়ে জ্বর এসে গেছে ভাই, যেটা সত্যি কথা। 760 টাকা গায়ে ছিল, 800 টাকা চলে আসছে। কোম্পানি আইসা বলতে আছে লিটারে আরো 8 টাকা করে বাড়াইবো, আমগরে কোনো কোম্পানির মাল দিতে আছে। মধ্যবিত্তদের জন্য এটা খুবই কষ্টকর, এরা কিনার সামর্থ্য নাই। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, নিয়ম নীতির তোয়াক্কা না করেই সরকারকে সামনে রেখে আমলারা তেলের দাম বৃদ্ধি করেছে। রাষ্ট্রের নামে বা সরকারের নামে ব্যবসা করছে আমলারা। আমলারাই সমস্ত কোম্পানি, সেটা তেল খাতে বলেন, বিদ্যুৎ খাতে বলেন, জ্বালানি খাতে বলেন, সেই সমস্ত জায়গাতে তারা কোম্পানির মালিক হয়ে গেছে। একেই তো বলে যে ব্যবসায়ীদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়ে গেছে, তারা পুরা বাজার নিয়ন্ত্রণে নেই। সেখানে আপনি 3 টাকা অমুক পণ্যের কমা বাড়ানো, এটাও তো তাদের ব্যবসায়িক কৌশল ছাড়া কিছু না। বর্তমান বাজারে বোতলজাত সয়াবিন তেল লিটার প্রতি বিক্রি হচ্ছে 168 টাকা।
সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দেশে চালসহ ভোগ্যপণ্যের দাম বেড়ে যাওয়ার পেছনে সরকারের দুই মন্ত্রীর দুই রকম মত। খাদ্যমন্ত্রী মনে করেন চাহিদা বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে সংকট, আর কৃষিমন্ত্রী দায় চাপাচ্ছেন আন্তর্জাতিক বাজারের ওপর। ঢাকায় তিন দিনের জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তারা। জানান, কৃষক আর ভোক্তাদের মাঝে পণ্যের দামের অস্বাভাবিক পার্থক্য নিয়ন্ত্রণে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। দেশ জুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে চাল, ভোজ্য তেল সহ নিত্য পণ্যের দাম। এমন পরিস্থিতিতে নাগরিক পর্যায়ে স্বস্তি ফেরাতে নানা ধরনের পদক্ষেপ নিতে হচ্ছে সরকারকে। যদিও এবার সংকট নিয়ে সরকারের দুই মন্ত্রী দিলেন দুই ধরনের মত। চাল সরবরাহে কোনো ঘাটতি নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী বলছেন ভোগের পরিমাণ বেড়ে যাওয়ায় তৈরি হয়েছে সংকট, আর কৃষিমন্ত্রী দায় চাপাচ্ছেন আন্তর্জাতিক বাজারের ওপর। এছাড়া বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ওএমএসএ চাল বিক্রি কার্যক্রমের উপর কড়া নজরদারি থাকবে বলেও জানান তারা। তবে কৃষক আর ভোক্তাদের মাঝে পণ্যের দামের বিশাল ফারাক নিয়ে উদ্বেগ লুকাননি মন্ত্রীরা। চাষি মাঠ পর্যায়ে বিক্রি করে 15 টাকা পাচ্ছে প্রতি কেজিতে, ঢাকায় এসে সেটা কেন 40-45 টাকা হবে? তারা একটা স্টাডি আমাদের সাথে করাবেন। মানুষ চালের দিকে ঝুঁকছে, কাজে চালের দামটা এই জন্য এই কারণেও বাড়ছে। চাউলের কিন্তু হাহাকার নাই, একটা রিক্সাওয়ালাও সরু চাল খেতে চায়, সরু চালের উপর চাপ একটু তো পড়েছে। আন্তর্জাতিক বাজারে যেমন গমের দাম বেড়েছে, চাউলের দাম বেড়েছে, শিবের ভাড়াও কিন্তু 4-5 গুণ বৃদ্ধি পেয়েছে, অস্বাভাবিকভাবে বৃদ্ধি। ঢাকায় চলমান জেলা প্রশাসক সম্মেলনের আলাদা এক অধিবেশন শেষে পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী জানান, সারা দেশে অবৈধ ইট ভাটা বন্ধের সঙ্গে বেদখল বনভূমি উদ্ধারে কঠোর পদক্ষেপ নেবে সরকার। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া হচ্ছে, সেই কারণে অবৈধ ইট ভাটাগুলোকে বন্ধ করার জন্য আমরা ওনাদের সহযোগিতা চেয়েছি, আমাদের মন্ত্রণালয় থেকে ওনাদেরকে চিঠি দিয়ে দিয়েছি। অপর এক অধিবেশন শেষে মহামারীতে পাট ও পাটজাত পণ্য রফতানির অগ্রগতি তুলে ধরেন বস্ত্র ও পাট মন্ত্রী। অন্যদিকে কৃত্রিম সংকট তৈরিতে সার ডিলারদের কোনো কারসাজি থাকলে তাদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন শিল্পমন্ত্রী। জুবায়ের ফসল, সময় সংবাদ, ঢাকা। এবার করোনা পরিস্থিতির খবর। দেশে একদিনে করোনা শনাক্ত 9,500, পাঁচ মাস পর হার বেড়ে হয়েছে 25.11, মারা গেছেন আরও 12 জন। ঢাকা ও চট্টগ্রাম সহ দেশের 12 জেলা সংক্রমণের অতি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। করোনার লক্ষণ প্রকাশের 10 দিন পর্যন্ত আইসোলেশনে থাকাসহ 5টি সুপারিশ দিয়েছে জাতীয় পরামর্শক কমিটি। এদিকে বন্দরনগরীতে নমুনা দেওয়ার ঠাসাঠাসিতে ফের উধাও স্বাস্থ্যবিধি। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। গাদাগাদি আর ঠাসাঠাসি করে নমুনা দিতে রীতিমতো যেন যুদ্ধে নেমেছে মানুষ। চট্টগ্রামে সপ্তাহের ব্যবধানে সংক্রমণের হার 5% থেকে 1 লাফে 32%। নমুনা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে উল্টো সংক্রমিত হওয়ার অভিযোগ তাদের। অসুস্থ এবং সুস্থ দাঁড়িয়ে থাকে একসাথে, যেভাবে গাদাগাদি হচ্ছে এভাবে তো করোনা ছড়ানো 100%। আমার 4-5 দিন ধরে জ্বর, সর্দি, কাশি, আমি ডাক্তার দেখিয়েছি কালকে, ওনারা আমাকে টেস্ট দিয়েছে। এদিকে তৃতীয় ঢেউয়ের সংক্রমণ বিদ্যুৎ গতিতে বাড়লেও স্বাস্থ্যবিধি মানার বালাই নেই কোনো দোকান কিংবা মার্কেটে। কষ্ট লাগে, মাস্ক পরলে নিঃশ্বাস বন্ধ বন্ধ লাগে। মাস্ক না পরলে আপনি আক্রান্ত হবেন না, আল্লাহর হুকুম যদি হবে দিন হবে, বাঁচানো মারানো মালিক একমাত্র আল্লাহ। খুলছি মাত্র, সারা শরীর ব্যথা ও অতি দুর্বলতার নতুন লক্ষণ দেখে চিকিৎসকদের ধারণা 20% ওমিক্রনের ভেরিয়েন্ট। কমন যেটা সিমটম, জ্বর, কাশি, সর্দি, অতিরিক্ত দুর্বলতা, সারা গায়ে ব্যথা, অনেকটা ডেঙ্গুর মতো, তো এই দুইটা ফিচার, এবং কারো কারো একটু ডায়রিয়া হচ্ছে, আমরা বলছি গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল প্রবলেম, বমি এবং ডায়রিয়া, যেগুলো নর্মাল করোনার ক্ষেত্রে আমরা আগে দেখিনি। তো আমরা ওমিক্রন ক্লিনিক্যালি এই ফাইন্ডিংগুলো পেলে একটু ওমিক্রন হিসেবে আপাতত করছি। যেভাবে সংক্রমণ বাড়ছে, যতই আমরা বলছি যে ওমিক্রন সংক্রমণ বা এই নতুন ভেরিয়েন্টটা খুব একটা ভয়াবহতা নাই, কিন্তু আমরা মনে করি যে কোনো সময় এটা মিউটেশন হতে পারে এবং অবশ্য তখন কিন্তু একটা ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা থাকবেই। গত 24 ঘন্টায় চট্টগ্রাম জেলায় আক্রান্ত হয়েছে 989 জন, এর মধ্যে মহানগরে 829 আর উপজেলায় 160 জন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড়ে লাইনে সামাজিক দূরত্বের বালায় না থাকায় বাড়াচ্ছে সংক্রমণের সংখ্যা। ব্যুরো রিপোর্টারদের পাঠানো তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
খুলনার বিভিন্ন টিকা কেন্দ্রে 12-18 বছরের শিক্ষার্থীদের ভিড়। উৎসবমুখর পরিবেশে ফাইজারের টিকা নেন তারা। তবে টিকা পেয়ে স্বস্তি প্রকাশ করলেও উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি, অনেকের মুখেই ছিল না মাস্ক। আর ভিড় থাকায় সংক্রমণের ঝুঁকির শঙ্কার কথা বলছেন অনেকে। আরো সচেতন থেকে টিকা কর্মসূচির আয়োজন করা উচিত বলে মনে করেন অভিভাবকরা। দুই বছর আমরা স্কুলে যাইনি, আমরা খুব ইচ্ছিলাম এই যে টিকা দিয়ে আমরা স্কুলে যেতে পারবো, আমরা খুব আনন্দিত। করোনায় আক্রান্ত না হতে পারি তার জন্য করোনা দিই টিকা দিতে আসছি। এখানে যারা গার্জিয়ান আসছে, এই গার্জিয়ান একটা সাইড করতো, বাচ্চাদের একটা সাইড করে উপরে নিত, সবচেয়ে বেটার হতো। ইতোমধ্যে খুলনার 90% শিক্ষার্থীকে টিকার আওতায় আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা। ইতিমধ্যে আমাদের কিন্তু বেশ কিছু উপজেলায় অধিকাংশ টিকা দেওয়া হয়ে গেছে, 98% এরকম দু একটা উপজেলায় আছে, কিছু উপজেলায় বাকি আছে। বরিশালে শহীদ আব্দুর রব সেনিয়াবাদ স্টেডিয়ামে দল বেঁধে হাজির হন শিক্ষার্থীরা। বুধবার সকাল 9টা থেকে শুরু হয় টিকাদান কর্মসূচি। এদিন 18টি স্কুল ও কলেজকে আমন্ত্রণ জানিয়ে শিক্ষার্থীদের টিকা দেওয়া হয়। এত মানুষের সমাগম একসাথে, এটা আসলে স্বাস্থ্যবিধি মেনে হয় নাই। কেন্দ্র আর দুই একটা বাড়াইলে খুবই ভালো হতো আমাদের জন্য, সংক্রমণের হারটা কমতো। বরিশাল সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ জানায় এখন পর্যন্ত নগরীর 77,867 জন শিক্ষার্থীকে টিকা দেওয়া হয়েছে। ফারিয়া ফারজানা, সময় সংবাদ। এবার করোনা টিকার আওতায় এলো পরিবহন শ্রমিকরা। রাজধানীর মহাখালী বাস টার্মিনালে চালক হেলপারদের বুধবার থেকে টিকা দেওয়া শুরু হলো। প্রথম দিন টিকা পান অন্তত 200 শ্রমিক। পরবর্তীতে টার্মিনালের কাছাকাছি টিকা কেন্দ্র থেকে এই কার্যক্রম চলবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। অবসান হলো প্রতীক্ষার, করোনা টিকা চলে এলো নিজ কর্মস্থলে, আর তাই সুযোগটি যেন হাতছাড়া করতে চাইছেন না কেউই। বুধবার সকালে নির্ধারিত সময়ের আগে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে টিকা কার্ড নিয়ে লাইনে দাঁড়িয়ে যান চালক ও শ্রমিকরা। 10টার দিকে শুরু হয় টিকাদান কার্যক্রম। কোনো ঝামেলা ছাড়াই অত্যন্ত সহজে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় ও ভ্যাকসিন দিতে পেরে খুশি শ্রমিকরা। গাড়ি না সবসময় ব্যস্ত থাকি ভাই, সময় হয়ে ওঠে না, সকালে যাই রাত্রে 12টা 1টা 2টা ঘুম নাই ঠিক মতো ভাই। অনলাইনটা আমাদের অনেকে বোঝে না ভাই, যার কারণে দেওয়া হয়ে ওঠে না। আমাদের কাছে খুব মজা লাগতেছে যে আমাদের নিজেদের টার্মিনালে টিকা চলে আসছে, আমরা খুব আরাম মতো ঘরে বসে দিতে পারতেছি। হালকা একটু ভয় ভয় আসছিল, এখন ভয়টা আলোর মত গেছে। কিন্তু কাজ ছাড়া গাড়ি নিয়ে বাইরেতে পারবো না, এখনকার টিকা দিতে পারছি, আমরা নিশাদিন মতো কাজ করতে পারবো। বাদ পড়া বাকি শ্রমিকদেরও দ্রুত টিকার আওতায় আনার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে বাস টার্মিনালে পর্যাপ্ত সুবিধা না থাকায় পরবর্তীতে কার্যক্রম পরিচালনা করা হবে নিকটবর্তী টিকা কেন্দ্রে। অ্যাকচুয়াল যে টিকা দেওয়ার যে পরিবেশটা সেটা আসলে এখানে যায় না। পরবর্তীতে সায়দাবাদ গাবতলিতে চাহিদা অনুযায়ী তার কাছাকাছি যে কেন্দ্রটা আছে সেখানেই আমরা টিকা প্রদানের ব্যবস্থা করব। সরকারের পক্ষ থেকে যদি এসি গাড়িতে টিকা রাইখা আমাদের প্রত্যেক টার্মিনালে বাড়বে তাদের মনোবল। তবে শুধু রাজধানী কেন্দ্রিক নয়, বিশেষ এই সুবিধা পর্যায়ক্রমে সারা দেশে ছড়িয়ে দেওয়ার দাবি সংশ্লিষ্টদের। এদিকে সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে করোনা সংক্রমণ। সবশেষ ঢাকা চট্টগ্রাম সহ দেশের 12টি জেলা কোভিড সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি জেলাগুলো হচ্ছে রাজশাহী, গাজীপুর, বগুড়া, যশোর, কুষ্টিয়া, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, রাঙামাটি ও খাগড়াছড়ি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। তিন বাহিনীকে যুবক ও যুগোপযোগী করে গড়ে তোলা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দেশের সার্বভৌমত্বে কেউ আঘাত করতে এলে চুপ থাকবে না বাংলাদেশ। বুধবার সকালে গণভবন থেকে মিরপুরে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কোর্স সমাপনী অনুষ্ঠানে কথা বলেন সরকার প্রধান। এ সময় তিনি আরও বলেন, জঙ্গিবাদ, সন্ত্রাস দমন সহ বিভিন্ন সূচকে দেশের উজ্জ্বল ভাবমূর্তি ধরে রেখে এগিয়ে যেতে হবে তিন বাহিনীকে। নতুন বছরের শুরুতেই প্রতিষ্ঠানটির কোর্স সমাপনী উপলক্ষে বুধবার ভার্চুয়াল মাধ্যমে ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের গ্রাজুয়েশন সেরিমনিতে গণভবন থেকে যুক্ত হন প্রধানমন্ত্রী। তার ভার্চুয়াল উপস্থিতিতেই মিরপুর প্রান্তে গ্রাজুয়েশন সম্পন্ন করা কর্মকর্তারা তাদের প্রাপ্ত সনদ তুলে ধরেন। বিশ্বে মাথা উঁচু করে চলতে হবে। প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা জানান, সার্বভৌমত্বের ওপর আঘাত এলে তা প্রতিরোধে উপযুক্ত সশস্ত্র বাহিনী গড়ে তোলা হচ্ছে। বলেন, আলোচনা চলছে মিয়ানমারের সঙ্গেও। আমরা কারোর সাথে যুদ্ধ করব না, কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এলে আমরা চুপ করে থাকব না, সেটা নিশ্চয়ই আমরা প্রতিরোধ করব বা প্রতিবাদ করব। সেইভাবে আমরা আমাদের
সশস্ত্র বাহিনীকে গড়ে তুলি। আমাদের অনেক সীমাবদ্ধতা হচ্ছে, সেই সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি যাতে, এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনা করে যাচ্ছি যাতে তারা স্বদেশ ভূমিতে ফিরতে পারে। আমাদের নীতিমালার কারণে আমরা একটা সম্মানজনক অবস্থান সৃষ্টি করতে পেরেছি। সরকারের নীতি ও পরিকল্পনায় বাংলাদেশের ভাবমূর্তি আজ বিশ্ব দরবারে নতুন করে প্রতিষ্ঠা পেয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। একসময় বাংলাদেশ সম্পর্কে বিদেশে অনেক নেতিবাচক কথা ছিল, তবে এখনও কিছু কিছু লোক আছে বাংলাদেশ সম্পর্কে বদনাম করতে বেশি পছন্দ করে, কিন্তু আমাদের আর্থসামাজিক উন্নয়নের ফলে এবং আন্তর্জাতিক শান্তি রক্ষা এবং দেশের অভ্যন্তরে সন্ত্রাস জঙ্গিবাদ দমনে আমরা যে দক্ষতা দেখেছি, তারপরে আজকে বাংলাদেশের ভাবমূর্তি বিশ্বে উজ্জ্বল হয়েছে। যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাহিনীর সদস্যদের মনোবল ধরে রেখে দেশাত্মবোধ নিয়ে কাজ করার আহ্বান জানান সরকার প্রধান। বাংলাদেশের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা আর কখনো কেউ থামিয়ে দিতে পারবে না। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশের বাইরে বিএনপির লবিস্ট নিয়োগের অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছে দলটি। জনগণকে বিভ্রান্ত করে নিজেদের অপকর্ম ঢাকতেই সরকারের এমন অভিযোগ বলেও মন্তব্য করেন বিএনপি নেতারা। আর সরকারের ভাবমূর্তি নষ্ট করতে একের পর এক চক্রান্তের ধারাবাহিকতায় বিএনপি বিদেশের লবিস্ট নিয়োগ করেছে বলে অভিযোগ তথ্যমন্ত্রীর। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 86তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন সারির নেতাকর্মীরা। এ সময় মরহুম জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির একাধিক সদস্য। বিদেশে লবিস্ট নিয়োগে বিএনপির চক্রান্ত রয়েছে ক্ষমতাসীনদের এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবিও করেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। আজকে এই সরকার এই ধরনের একটি মিথ্যে বানোয়াট, একটি কতগুলো ডকুমেন্ট দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য এই ধরনের কথা বলছে, এটা ভিত্তিহীন বানোয়াট। আওয়ামী লীগ এদেশে যে গণতন্ত্র হত্যা করছে, মানবাধিকার লঙ্ঘন করছে, এগুলো যাতে ধামা চাপা দেওয়া যায় সেই জন্য বিদেশে তারা লবিস্ট নিয়োগ করেছে গত 14 বছর যাবৎ। এদিকে সচিবালয়ের নিজ কক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তথ্যমন্ত্রী অভিযোগ করেন বর্তমান সরকারের বিরুদ্ধে অতীত ষড়যন্ত্রের অংশ হিসেবে এবার বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশ ও সরকারের ভাবমূর্তি নষ্ট করছে বিএনপি। বিএনপি দেশের বিরুদ্ধে অপপ্রচার চালানোর জন্য, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা অবৈধ অর্থ বিনিয়োগ করে লবিস্ট নিয়োগ করেছে। সুতরাং এখানে সংবাদ বিশ্লেষণের নামে বিএনপির এই অপকর্মকে ঢাকার অপচেষ্টা করা হয়েছে। বিদেশি মহলের নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ক্ষমতাসীনদের পক্ষ থেকে অভিযোগ এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন স্থানে লবিস্ট নিয়োগ করে বর্তমান সরকারের বিরুদ্ধে চক্রান্ত করেছে বিএনপি, যার কিছু তথ্য উপাত্ত হাতে এসেছে বলেও মঙ্গলবার দাবি করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মারা গেছেন জনপ্রিয় থ্রিলার সিরিজ মাসুদ রানার লেখক, অনুবাদক ও সেবা প্রকাশনের কর্ণধার কাজী আনোয়ার হোসেন। বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার বাদ জোহর সেগুনবাগিচায় জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে। চেনা ভবনের বাইরে গিয়ে তার হাত ধরেই বাংলা সাহিত্য পেয়েছে নতুন এক পৃথিবী, রহস্য রোমাঞ্চের সাহিত্যধারা। 55 বছর ধরে একটি চরিত্র মাসুদ রানা পাঠকের কাছে এক বিস্ময় জাগানিয়া নাম। মাসুদ রানা সিরিজের অধিকাংশ বই বিদেশি গল্প অবলম্বনে হলেও বাংলাদেশের মানুষের উপযোগী হয়েছে, তাই পাঠক প্রিয়তা পেয়েছে তুমুলভাবে। সেবা প্রকাশনীর বই এক প্রজন্ম কিংবা ভিন্ন ভিন্ন প্রজন্মের শৈশবের স্মৃতিময় সাথী, আর এই মাসুদ রানার স্রষ্টা কাজী আনোয়ার হোসেন নিভৃতবাসী হলেও পাঠকের হৃদয়ে স্থান করে নিয়েছেন। প্রায় 2 মাস ক্যান্সারের সঙ্গে লড়াই করেছিলেন কাজী আনোয়ার হোসেন। হাসপাতালে ভর্তির পর 10 জানুয়ারি থেকে ছিলেন লাইফ সাপোর্টে। বুধবার বিকেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর খবরে ছুটে আসেন স্বজন, দীর্ঘদিনের সহকর্মীরা। বৃহস্পতিবার সেগুনবাগিচা বাজার মসজিদে বাদ জোহর জানাজার পর বনানী কবরস্থানে মায়ের কবরে চিরনিদ্রায় শায়িত হবেন বাঙালির সাসপেন্স হিরো মাসুদ রানা। 4:40 সময় আর কি আমাকে বললেন যে আপনার পরিবারের সবাইকে খবর দেন। আমি সবাইকে খবর দিয়ে আনলাম, আনার পর আর কি বললেন যে উনি আসলে নেই। সকালবেলা 9টার দিকে আমরা বাসাতে নেব,
বাদজহর সেগুন বাগিচা কাঁচা মসজিদ, যে কাঁচা বাজারের যে মসজিদটা, ওখানে জানাজা হয়ে আমরা বনানীতেই ওনার শেষ ইচ্ছা অনুযায়ী। শৈশব কৈশোরকে রঙিন করা কাজী আনোয়ার হোসেন 1936 সালের 19 জুলাই ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম কাজী শামসুদ্দিন আনোয়ার হোসেন, ডাকনাম নবাব। তার বাবা প্রখ্যাত বিজ্ঞানী, গণিতবিদ ও সাহিত্যিক কাজী মোতাহার হোসেন। পড়াশোনা শেষ হওয়ার পর রেডিওতে তিনি নিয়মিত গান গাইতেন। নিয়ম মাফিক কোনো প্রশিক্ষণ না নিলেও বাড়িতে গানের চর্চা সবসময় ছিল। তার তিন বোন সঞ্জিদা খাতুন, ফাহমিদা খাতুন ও মাহমুদা খাতুন এখনও রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি 1958 থেকে 1966 সাল পর্যন্ত ঢাকা বেতারের সঙ্গীতশিল্পী ছিলেন। সব কিছুকে ছাপিয়ে চলে গেলেন তিনি। রহস্য ও রোমাঞ্চপ্রিয় মানুষেরা নিশ্চয়ই আর অনেক কাল খুঁজে ফিরবেন কাজী আনোয়ার হোসেনকে। জাওয়াদন্তু, সময় সংবাদ, ঢাকা। অসাধু সিন্ডিকেটের কারসাজিতে আকাশচুম্বী বিমান ভাড়ায় নাভিশ্বাস মধ্যপ্রাচ্যগামী বাংলাদেশিদের। বিষয়টি গড়িয়েছে উচ্চ আদালত পর্যন্ত। আইনজীবীরা বলছেন, বেনামে বিপুল টিকিট কিনে সংকট সৃষ্টি করছে একটি পক্ষ। যদিও বাড়তি ভাড়ার জন্য এয়ারলাইন্সগুলোকে সতর্ক করা হয়েছে বলে দাবি করেছে সিভিল অ্যাভিয়েশন, তবে দায় নিতে নারাজ অপারেটররা। জুবায়ের ফয়সালের রিপোর্ট। আপনি সৌদি আরব যাবেন নাকি দুবাই, ওমান, কাতার, যেখানেই যেতে চান আর যে এয়ারলাইন্সেরই টিকিট কাটতে চান, ধরে নিতেই হবে ওয়ানওয়ে যাত্রায় আপনাকে গুনতে হবে লাখ টাকার ওপরে। এমনই নৈরাজ্য চলছে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্য যাত্রার বিমান টিকিট নিয়ে। অথচ এসব গন্তব্যে যারা যায় তাদের প্রায় সবাই প্রবাসী শ্রমিক, দেশে আসা রেমিটান্সের সবচেয়ে বড় যোগানদাতা। এবার এ সংকট সমাধানে ভুক্তভোগীরা দ্বারস্থ হয়েছেন উচ্চ আদালতের। বিমান ভাড়া নিয়ে যা হচ্ছে এটি সিন্ডিকেটে, কোনো একটি নির্দিষ্ট কর্তৃপক্ষ, তারা অগ্রিম টিকিট কিনে নিয়ে রাখছেন অধিক সংখ্যক টিকিট। তবে সিভিল এভিয়েশনের দাবি, ভাড়া কেন কমছে না তা জানতে চাওয়া হয়েছে মধ্যপ্রাচ্যগামী এয়ারলাইন্সগুলোর কাছে, করা হয়েছে সতর্ক। যদিও দায় নিতে নারাজ ফ্লাইট অপারেটররা। তারা কেন ভাড়াটা বাড়িয়েছে এটা আমাদেরকে জাস্টিফাই করার জন্য তাদেরকে আমি অনুরোধ করেছি, আর যদি না হয় আমরা একটা কঠোর ব্যবস্থা নিতে পারি, অবস্থানে যেতে পারি বলে তাদেরকে আমরা সতর্ক করেছি। অপারেটরদের উপর দায় দেওয়ার তো কোনো সুযোগ নাই, বিকজ অপারেটররা তো, তারা এটা কমার্শিয়াল ফ্লাইট অপারেট করছে, তারা তো এটা তো কোনো চ্যারিটি ফ্লাইট না। এয়ারলাইন্সগুলোর দাবি, করোনার ক্ষতি এখনও কাটিয়ে উঠতে পারেননি তারা। কোভিডকালীন সময় খালি এয়ারক্রাফট চলে গেছে, তখন সেই সময় কিন্তু তাদেরকে লস করতে হচ্ছে। একটা সিটের জন্য যদি পাঁচজন ডিমান্ড থাকে স্বাভাবিকভাবেই দাম বেড়ে যাবে। এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যের 5টি রুটে 7 থেকে 9 হাজার টাকা পর্যন্ত ভাড়া কমিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। কিন্তু মোট চাহিদার তুলনায় বিমানের আসন ক্যাপাসিটি খুবই কম হওয়ায় তার প্রভাব বিদেশি এয়ারলাইন্সগুলোর টিকিটে পড়ছে যৎসামান্যই। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনে দিশেহারা অস্ট্রেলিয়া। হুহু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা। নতুন ভ্যারিয়েন্টে প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন বহু প্রবাসী বাংলাদেশি। অস্ট্রেলিয়ার সিডনি থেকে এসএম আমিনুল রুবেলের রিপোর্ট। করোনা মহামারীর বিরুদ্ধে সফলতার র্যাঙ্কিংয়ে মাত্র কিছুদিন আগ পর্যন্ত অস্ট্রেলিয়া ছিল পৃথিবীর শীর্ষস্থানীয় দেশ। অনেক পশ্চিমা দেশও করোনা ঠেকাতে অস্ট্রেলিয়ার কঠোর করোনা নীতির অনুকরণের চেষ্টা করেছে, যদিও মাত্র এক মাসেই সে দৃশ্য উল্টে গেছে। এই মুহূর্তে মারাত্মক করোনা মহামারীতে বিপর্যস্ত দেশটি। মাত্র 2.5 কোটির জনসংখ্যার দেশটিতে গত 7 দিনেই করোনা আক্রান্ত হয়েছে 7 লক্ষ মানুষ। আক্রান্তের বেশিরভাগই অস্ট্রেলিয়ার গুটি কয়েক বড় শহরগুলির বাসিন্দা। গত কয়েক সপ্তাহে সবচেয়ে বেশি করোনা সংক্রমিত হয়েছে সিডনি, মেলবোর্ন ও ব্রিসবেনে। তবে অঙ্গরাজ্যগুলির আন্তঃসীমানা বিনা শর্তে খুলে দেয়ায় করোনা ছড়িয়ে পড়েছে বৃহৎ এই দেশটির আনাচে কানাচে। সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয় ও প্রচুর সংখ্যক কর্মজীবী মানুষে করোনা সংক্রমিত হওয়ায় ইতিমধ্যেই দেশটির প্রায় সব ক্ষেত্রেই কর্মী সংকট দেখা দিয়েছে। রোগী বেড়ে যাওয়ায় ও স্বাস্থ্য খাতের কর্মী কমে যাওয়ায় দেশটির করোনা সেবার প্রক্রিয়া অনেকটাই ভেঙে পড়েছে। ইতিমধ্যেই অনেক সেবামূলক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। শর্ত সাপেক্ষে আন্তর্জাতিক সীমানা খোলা থাকলেও করোনা পরিস্থিতিতে গত কয়েক সপ্তাহে তুলনামূলক কম মানুষ অস্ট্রেলিয়ায় প্রবেশ করেছে। সরকার জানিয়েছে বেশিরভাগ মানুষই করোনা ভ্যাকসিন নিয়ে নেয়ায় আবারও লকডাউন দেওয়ার সম্ভাবনা আপাতত নেই। অর্থনীতির চাকা সচল রাখতে এমন সিদ্ধান্ত নেওয়া হলেও করোনা সংক্রমণ ছড়িয়ে যাওয়ায় অস্ট্রেলিয়ার অনেক শহর ইতিমধ্যেই লকডাউনের চেয়েও বেশি নানাবিধ সমস্যায় জর্জরিত। করোনা সংক্রমণ কমাতে সরকারের খুব বেশি নতুন পদক্ষেপ এই মুহূর্তে চোখে পড়ছে না।
এতদিন করোনাবিধি মেনে চলে অনেকটাই করোনামুক্ত থাকা প্রবাসীদের মধ্যে ছড়িয়ে গেছে অমিক্রনের সংক্রমণ। স্থানীয় গণমাধ্যমের খবরে প্রকাশ, এবার আক্রান্তদের মধ্যে প্রবাসীদের সংখ্যা তুলনামূলক বেশি। অস্ট্রেলিয়া এই মুহূর্তে স্কুল হলিডে চলছে। দীর্ঘদিন পর কঠোর বিধিনিষেধ উঠে যাওয়ায় খ্রিস্টীয় বড়দিন ও নববর্ষ উদযাপন করতে গিয়ে সপরিবারে করোনা আক্রান্ত হয়েছে লক্ষ লক্ষ মানুষ। বিশেষ করে পরিবহন, হসপিটালিটি ও রিটেল সেক্টরে কর্মরত প্রচুর বাংলাদেশি করোনা আক্রান্ত হয়ে সরকারি বিধান অনুযায়ী এখন আইসোলেশনে আছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের সাপ্তাহিক কাজের 20 ঘন্টার সময়সীমা তুলে নেয়। অনেকে একাধিক খণ্ডকালীন চাকরি করতে গিয়েও করোনা আক্রান্ত হয়েছে। পুরো অস্ট্রেলিয়া জুড়েই এই মুহূর্তে মারাত্মক কর্মী সংকট দেখা দিয়েছে। বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকেও ক্রেতা শূন্যতার পাশাপাশি কর্মীর অভাবে চরম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু বাংলাদেশি আন্তর্জাতিক শিক্ষার্থী অস্ট্রেলিয়া প্রবেশের সুযোগ পেল। পরিস্থিতি পূর্বের মতো স্বাভাবিক হতে অন্তত আরও এক সেমিস্টার অপেক্ষা করতে হবে শিক্ষার্থীদের। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার অন্যতম সুস্বাদু এবং সুমিষ্ট ফল ব্লুবেরি। গ্রীষ্মকালে দেশটির অসংখ্য ফার্মে দেখা মেলে সুস্বাদু এই ফলের, আর তাই এগুলো খেতে পরিবার পরিজন নিয়ে বিভিন্ন ফার্মে ছুটে যান দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে বিস্তারিত জানাচ্ছেন মিজানুর রহমান রাসেল। সুমিষ্ট, সুস্বাদু আর পুষ্টিগুণে অনন্য ফল ব্লুবেরি। মাটির অনন্য গুণাগুণে এ ফলটি সবচেয়ে বেশি উৎপাদন হয় দক্ষিণ আফ্রিকার পুমালাঙ্গা, লিম্পোপো, ফ্রি স্টেট আর ওয়েস্টার্ন কেপের অসংখ্য ফার্মে। নানা রোগের মহাওষুধ এ ফল দিয়ে তৈরি হয় জ্যাম আর জেলি সহ সুস্বাদু খাবার। ফার্মগুলোতে সেপ্টেম্বর থেকে ফলন ধরা শুরু হলেও ব্লুবেরি পাওয়া যায় জানুয়ারি মাস পর্যন্ত। ফার্ম থেকে তাজা ফল খেয়ে তৃপ্তি মেটাতে পরিবার নিয়ে ছুটে আসেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার অন্যতম সুস্বাদ্য এবং সুমিষ্টি ফল হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরি পাকার মৌসুমে অসংখ্য প্রবাসী বাংলাদেশি পরিবার পরিজন নিয়ে এখানে ছুটে আসে। আমরা নিজ হাতে ফল খেয়ে আমাদের সন্তানেরা এবং আমরা অনেক আনন্দ উপভোগ করি। পুষ্টিগুণ সমৃদ্ধ একটা ফল যা বাচ্চারা নিজ হাতে পেরে খেতে পারছে। বছরের শেষে এই ফলগুলো খাওয়ার উপযোগী হয়। প্রতি বছর পরিবার পরিজন নিয়ে এবং ছেলে মেয়েদেরকে নিয়ে নিজ হাতে ফ্রেশ ফল খাওয়ার জন্য আমরা এই ব্লুবেরি ফার্মে ছুটে আসি। দেশীয় চাহিদা মিটিয়ে দক্ষিণ আফ্রিকার ব্লুবেরি রপ্তানি হয় ইউরোপ, এশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। দেখতে অতি ছোট হলো পুষ্টিগুণ এবং সুমিষ্ট এই ফলগুলি হচ্ছে ব্লুবেরি। তাই তো ফার্মগুলিতে ফ্রেশ ফল খেতে পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন এখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকার ব্লুবেরি ফার্ম থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। ক্রিকেটের খবর। করোনার কারণে বিপিএল এর এবারের আসর নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই, তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিসিবির চিকিৎসক। দুটি ভ্যাকসিন ও কোভিড নেগেটিভ হলে বায়ু বাবলে প্রবেশ করতে পারবেন ক্রিকেটাররা। সেই সঙ্গে টোকিও অলিম্পিকের করোনা প্রোটোকল মানার চেষ্টা করা হবে বলেও জানান তিনি। ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট বিপিএল এর অষ্টম আসর শুরু হওয়ার আগেই দলগুলোর ক্রিকেটারদের মাঝে হানা দেয় করোনা। বিষয়টিকে গুরুত্ব দিয়ে গেল 16 জানুয়ারি থেকে শুরু হয় বিপিএল এর দলগুলোর করোনা পরীক্ষা। একদিন পর প্রথম পরীক্ষায় করোনায় আক্রান্ত হন 3 থেকে 4 জন ক্রিকেটার। সেদিনই বিপিএল এ অংশ নেওয়া ক্রিকেটারদের করোনা সংক্রমিত হওয়ার শঙ্কা প্রকাশ করেন বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী। অবশেষে বিসিবি চিকিৎসকের অনুমানই সত্যি হয়েছে। 3 দলের ক্রিকেটারদের কোভিড টেস্ট করার পর বেশ কজনের করোনা পজিটিভ এসেছে, তবে তাদের নাম, সংখ্যা কিংবা কোন দলের ক্রিকেটার তা জানাতে এদিন অপারগতা প্রকাশ করেন দেবাশিস বিশ্বাস। এদিকে করোনার কারণে বিপিএল এর এবারের আসর নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেই, তবে ফ্র্যাঞ্চাইজিগুলোকে আরো সতর্ক থাকার আহ্বান বিসিবির এই চিকিৎসকের। ইম্পর্টেন্ট ভূমিকা রাখবে হচ্ছে যারা স্টেক হোল্ডার্সরা, যারা খেলোয়াড়, যারা ফ্র্যাঞ্চাইজির যারা কর্মকর্তারা আছেন, খেলার সঙ্গে যারা সম্পর্কযুক্ত আছেন, তাদের সবার সচেতন অংশ গ্রহণ ছাড়া কিন্তু আমরা এটাকে কোনোভাবেই সাফল্যমণ্ডিত করতে পারবো না। এখন পর্যন্ত যেই পরিসংখ্যানটা আমাদের হাতে আছে, এটা আমি টুর্নামেন্ট না হওয়ার কোনো ঝুঁকি দিচ্ছি। যতই দিন যাচ্ছে করোনা সংক্রমণ যেন বেড়েই চলেছে, তাই বিধিনিষেধ মেনে সংশ্লিষ্ট সবাইকে নিরাপদে থাকার পরামর্শ বিসিবির। তবে দুটি ভ্যাকসিন ও কোভিড নেগেটিভ হলে বায়বা বলে প্রবেশ করতে পারবে ক্রিকেটাররা। সেই সাথে টোকিও অলিম্পিকের করোনা প্রোটোকল আসর আয়োজনে সহজবোধ হবে। যারা টেস্ট রিপোর্টে নেগেটিভ আসবেন তারা, এবং যাদের ডাবল ভ্যাকসিনেশন থাকবে তারা বাবলে প্রবেশ করবেন।
করোনার যে গাইডলাইনটা এই বিপিএলে আমরা প্রয়োগ করতে যাচ্ছি, এই গাইডলাইনটা টোকিও অলিম্পিকের আলোকেই চেষ্টা করা হয়েছে। বট এখানকার বাস্তবতার যে বিদ্যমান বাস্তবতা সেটার সঙ্গে সম্পর্ক রেখে আমরা চেষ্টা করছি সেটাকে প্রয়োগ করার জন্য। এদিকে করোনা পরীক্ষায় পজিটিভ হওয়া ক্রিকেটারদের নাম গণমাধ্যমের সামনে না জানাতে বিসিবির কাছে অনুরোধ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। দীপু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ভোজ্য তেলের দাম লিটারে বাড়তি 5 টাকা এখনও ক্রেতার ঘাড়েই, সরকারের সিদ্ধান্ত পেতে অপেক্ষা আরও 2 সপ্তাহ। ভোগ্যপণ্যের দাম বাড়া নিয়ে দুই মন্ত্রীর দুই মত। 5 মাস পর করোনা শনাক্ত ছাড়ালো 25%, অতি ঝুঁকিতে 12 জেলা, গাদাগাদি করে নমুনা দেয়ার যুদ্ধ, টিকা নিতেও নেই স্বাস্থ্যবিধির বালায়। এই ছিল প্রবাসী সময়, সঙ্গে থাকুন সময়।